আমরা সেই হুন্ডা গুন্ডা আর চারটি হুন্ডা দশটি গুন্ডার ভোটও আমরা দেখেছি এই বাংলাদেশে সেই দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে আমরা আমি বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচনটি বাংলাদেশে অনুষ্ঠিত হল আপনারা দেখেছেন সেখানে নির্বাচনের আগে সেখানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল দুই বছর ওয়ান ইলেভেন সরকার তাদের সময়ে কিন্তু যখন সঠিক ভোটার তালিকা নির্ণয় করতে গিয়ে এক কোটি বিশ লক্ষ ভোটার ভুয়া ভোট কিন্তু বেরিয়েছিল যে ভুয়া ভোট দিয়ে কিন্তু দুই এক সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমরা যখন বলেছি তখন বলা হয়েছিল যে না এগুলো সঠিক না আজকে পরবর্তীতে কিন্তু সে ভুয়া ভোটার প্রমাণ হয়েছে যে বিএনপি দুই সালে ভুয়া ভোটার দিয়েই তারা ক্ষমতা এসেছিল তার পরবর্তীতে আপনারা দেখেন যে আমরা যে আমাদের এই সরকারের মেয়াদে যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হলো বিশেষ করে তারা যেটা নিয়ে বেশি বলছে যেটা যে চোদ্দই নির্বাচন চোদ্দ সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হল বাংলাদেশে বেশ প্রশ্নের সম্মুখীন হয়েছে আপনাদের সরকার সেই প্রশ্নের সম্মুখীন যদি আমরা বলতে চাই দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবে এটাই বাস্তব সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গত সময় তিনি নিজে তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ফোন দিয়েছিলেন তিনি এসে এমন তার সাথে তিনি যতক্ষণ ফোন লাইনে ছিলেন আমাদের জানামতে তিনি ততক্ষণ শুধু তার অকথ্য ভাষা অশ্রাব্য ভাষা যেগুলো একজন বিরোধী দলের নেতার কাছে কখনোই আমরা আশা করিনি আমি একটু সিনিয়র সাংবাদিক একটু শাহাবুদিকদের কাছে আপনার কথার উপরে যাবো সাহাবুদ্দিন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন মাননীয় এমপি যে বিষয়টি বলল যে আসলে তারা গণতন্ত্র রক্ষার জন্য সেই সাংবিধানিক সংকট রক্ষার জন্য এই ভোট এবং ভাতের কথা জি এগুলো নিয়ে সবসময় বিতর্ক থাকবে বিতর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এদেশের নির্বাচন কমিশন শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই ভোটের রাজনীতি নিয়ে অত্যন্ত সমালোচনা থাকবে আচ্ছা যতক্ষণ পর্যন্ত এদেশের প্রশাসনের প্রতি মানুষের আস্থা না বাড়বে উনিশশো একানব্বই সালে যখন নির্বাচন হল তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিজয়ী দলকে স্বাগত না জানিয়ে তিনি কিন্তু তখন বলেছিলেন যে স্থুল কাচ্চপি হয়েছে সূক্ষ কাচ্চপি এবং পরবর্তীতে একটি কথা হয়েছিল যে সূক্ষ কাচ্চপি হ্যাঁ এই যে স্থুল এবং সূক্ষ কাচ্চপি এই দুটি অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল একই ভাবে যখন আবার যখন একইভাবে যখন একই ভাবে বর্তমান প্রধানমন্ত্রী বিজয় হয়েছেন আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ঠিক তখন আবার বেগম খালেদা জিয়ার তরফে রাজনৈতিক ধরনের একই ধরনের না জানিয়ে একই ধরনের অভিযোগ কিন্তু আনা হয়েছে অর্থাৎ যখনই ভোট হয় ভোটে উভয় দল অংশগ্রহণ করে এবং উভয় দল অংশগ্রহণ করে জনগণ যাদেরকে ভোট দেয় যারা বিজয়ী হয় তাদেরকে সব সময় দোষারোপ করে তারা যারা বিজিত হয় বিজিত অর্থাৎ আমাদের দেশে কোন রাজনৈতিক দলই গতির বাইরে থাকতে চায় না এই যে রাজনৈতিক ক্ষমতা এই ক্ষমতার বাইরে থাকতে চায় না আমি ছোট করে এখানে বলবো জি যে কারণে ক্ষমতার বাইরে থাকতে চায় না এই কারণটা হচ্ছে এই যে ক্ষমতার বাইরে থাকলে যে দলটি ক্ষমতার বাইরে থাকে তাদেরকে ধ্বংস করে দেওয়ার একটি অপপ্রয়াস থাকে যারা ক্ষমতায় থাকে তাদের তরফ থেকে আচ্ছা এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিও চেষ্টা করেছে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে জি তাদের বিভিন্নভাবে মিডিয়াকে দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে ঠিক একইভাবে হয়েছে এ কারণেই আমি সেই সত্তরের নির্বাচনের দিকে যদি যাই তিয়াত্তরের নির্বাচনের দিকে যখন বাংলাদেশের প্রতিটি মানুষ একটি দলই ছিল দেশে প্রত্যেকটি মানুষ অসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছেই তার আত্মসমর্পিত ছিল প্রতিটি মানুষই সেদিকে ভোট দিয়েছিল ঘুটি কতক নেতা ঘুটি কতক মানুষ ভোট দিয়েছিল জাসদ বা অন্য অন্য জায়গা কিন্তু তখনও সেই সুন্দর নির্বাচনটি ঘিরে নির্বাচন সাংবাদিক আমি যে বিষয়টা বলেছিলাম যে সূক্ষ্ম কারচুপি কিংবা স্থূল কাটচুপি এটা প্রমাণিত হয়েছে আমরা যখন এই ওয়ান ইলেভেনে এক কোটি বিশ হাজার ভুয়া ভোটার আপনারা খেয়াল করবেন যে দীর্ঘ একুশ বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থেকেই রাজনীতি করেছে এবং একুশ বছর আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল আমাদের জন্মই হয়েছে আওয়ামী লীগের জন্মই হয়েছে জনগণের কাতার থেকে এদেশের মানুষের ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কিন্তু আজকে আমাদের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপি কিন্তু মুদ্রার এপি টুপি যদি আমরা করতে চাই জননেত্রী শেখ হাসিনা আজকে যিনি বিশ্ব মানবতার প্রতীক আজকে যার নেতৃত্বে বাংলাদেশ এক অতি দরিদ্রের মডেল এক সময় তলাবিহীন ঝুরির বাংলাদেশ এক পাঁচ দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশকে যার নেতৃত্বে আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করলাম আজকে সেই নেত্রী আমাদের বিশ্ব মানবতার প্রতীক জননেত্রী শেখ হাসিনার সাথে আজকে যদি আমরা খালেদা জিয়াকে আমরা মুদ্রার এপিট করি যিনি এতিমের টাকা পর্যন্ত তিনি লোভ সামলাইতে পারেনি যিনি যারা হাওয়া বহন সৃষ্টি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যারা এই দেশকে তলাবীন ঝুরির দেশ বানিয়েছিল যারা এই দেশকে অতি দরিদ্রের মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যারা এই দেশকে দুর্নীতিতে পাঁচ মাত্র চ্যাম্পিয়ন বানিয়েছিল আমরা কিন্তু এইভাবে খালি তুলনা দিলেই কিন্তু তাহলে কিন্তু প্রকৃত সত্য কথাটা আমাদের বলা আমরা প্রকৃত সত্য কথাটা যে যতটুকু করেছে আমরা আমার কথা সত্য কালোকে কালো সাদাকে সাদা বলবো আমরা আমরা এই শুনে কথাগুলো छोड़তে একটা বিরতির সময় এসে সুপ্রিয় দর্শক যাত্রি ছোট একটা বিরতিতে থাকুন আমাদের সাথে একটু পরেই